নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া। আর তালের বড়াটা একদম উপর থেকে মুচমুচে আর ভেতরটা সফট হবে। আর তাল থেকে কিভাবে রস বের করতে হয় সেটা আমার তালের ক্ষীর রেসিপিতে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বড়াটা আমি কিভাবে তৈরি করি। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর তার মধ্যে আমি 4 কাপ তাল দিয়ে দিচ্ছি। তালটা আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য এরকম নরম লাগছে। তালটা দিয়ে দিয়েছি, এখন এইখানে আমি 1 কাপ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। নারকেল কুড়াটা দিলে পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি 2 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি তালের সাথে মিশে যায়। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চালের গুঁড়োর বদলে এইখানে সুজিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে তার স্বাদটা বেড়ে যায়। এখন এইগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি বড় আকারে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে বড়া তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন। এইভাবে করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো আমি ভালো মতো দিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি 1 পিঠ হতে দেবো। বড়াগুলো আমার 1 পিঠ হয়ে গেছে আর কি সুন্দর উপর দিকে ভেসে উঠেছে আর বড়াগুলো ফুলে গেছে। এখন এগুলোকে আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার 1 পিঠ হতে দেব। দেখুন পিঠেগুলো আমার 1 পিঠ হয়ে গেছে। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ বড়াগুলোকে আরেকটু লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে করে বাকি বড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো বড়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এর ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন, একদম সফট হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তালের বড়া বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।